কেমন সিস্টেম করছে আমি হ্যাঙ্গার করে, এবং কত সুন্দর হবে আপনি পুরোটা না দেখলে হয়তো বুঝতে পারবেন না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মোবাইল আইটেম, আজ আপনাদের নতুন আইটেম নতুন ভাবো প্যাকিং করে দেখাবো। এটা 5 টাকা সেলিং আইটেম হবে। তো এটা দেখতে পাচ্ছেন, এটা আছে কোডা ক্যামেরা, এটা দেখতে পাচ্ছেন এটা আছে মোবাইল আইটেম, খুব সুন্দর আইটেম। এটা মাত্র 2 টাকার নিচে পাওয়া যাবে, মোটামুটি আপনার 262 টাকাতে 144 পিস পাবেন। এটা এটা দেখুন এই সাইডে ফিলিং করার জায়গা আছে, এখান এটা উঠিয়ে এটাতে ক্যান্ডি শপ দিয়ে আপনারা মার্কেট করতে পারেন। আমি এটা একটা নতুন ভাবে প্যাকিং করে আপনাদের দেখাবো। দেখুন আমি এগুলোকে লাড়ি বা চেন সিস্টেম করে দেখাবো। অবশ্যই আপনার ভিডিওটা ভালো করে দেখতে থাকবেন, কারণ দেখুন এই ধরনের ট্রান্সপারেন্ট পিপি পেয়ে যাবেন আমাদের কাছে। দেখুন ভালো করে লক্ষ্য করুন এটা, ঠিক আছে। আমি মোটামুটি 6টা 7টা যাই হোক আপনি 10টাও চেঞ্জ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি মোটামুটি 6টা ভরবো, 6টা তো 6টা 6টা করে ভরে চেঞ্জ করে আমি দেখাবো। দেখুন এটা দুটো সাইজের, বুঝতে পারছেন এটা রোল, পাইপ রোল বলে এটা ভিতরে খালি আছে। তো আপনি রোল থেকে কেটে নিতে পারেন যাটা ইচ্ছা, 10টা চাইলে 10টা করতে পারেন, 5টা চাইলে 5টা করতে পারেন। আমি 6টা করলাম, কারণ 6টা 2টো করলে আপনার 12টা হবে। তো 12টার জন্য আমি 6টার জন্য কেটে নিয়েছি। দেখুন তো এটা মোটামুটি দেখুন আমি মাঝে প্রথমে সিল করে নেব। ভালো করে লক্ষ্য করুন এবং ভিডিওটা স্কিপ না করে দেখবেন, ঠিক আছে। ভিডিওটা স্কিপ না করে দেখবেন, তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন। দেখুন এটা মাঝে আমি টোটাল আমি মানে মাঝে একটা সিল করে নেব, তাহলে দেখাচ্ছে আমি খুব আস্তে সুস্থে করছি। দেখুন এটা প্রথমে একটা সিল করে নিলাম, আপনারা চাইলে এই ধরনের একটা সিল করতে পারেন। দেখুন লাইন লাইন সিলিং, আপনারা চাইলে একটা যে তারের সিলিং হয় সেটাও আপনারা করতে পারেন। তো আপনি লাইন লাইন সিলিংটা করলে একটু ভালো হয়। তো এটা আপনি প্লেনে একটা দিলেও হবে, তো আপনি চাইলে 2টো দিতে পারেন, কোনো অসুবিধা নেই। 2টো দিলে আপনার সিলটা ভালো হবে না লম্বা লম্বা লাগে। দেখুন আমি 2টো সিল করে নিয়েছি। এখানে আপনাদের একটা মোবাইল দিতে হবে। তো আপনারা চাইলে এখানে আপনারা খাবারটা ভরতে পারেন, এটা সুগার কোটের শপ আছে, এখানে দেওয়ার জায়গা আছে, আপনারা এখানে খাবারটা ভরতে পারেন। আর যদি আপনারা খাবারটা এখানে না ভরেন তাহলে আপনারা ভিতরেও দিতে বাইরেও দিতে পারেন। দেখুন এটা এটা দিয়ে মোবাইলটা একটা দিয়ে দিলেন, ঠিক আছে। দেখুন একটা দিয়ে দিলেন, এখানে মোবাইলটা আটকে গেল, এখানে আপনারা খাবারটা দিতে পারেন চাইলে, অসুবিধা নেই। দেখুন আমি করে দেখাচ্ছি, দেখুন এটা আমি সুগার কোটের শপ 10 পয়সার মতন দিয়ে দিলাম, ঠিক আছে। দেখুন দেখুন এখানেও খাবারটা আপনারা চাইলে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন এটা ট্রান্সপারেন্ট এবং দেখা যাচ্ছে খুব সুন্দর একটা আইটেম, আপনারা এখানেও খাবারটা দিতে পারেন, 10-15 পয়সা 20 পয়সা আপনি যা ইচ্ছা দেন, কোনো অসুবিধা নেই। তো এটা হয়ে গেলে আপনি এখানে আর একটা সিল করে দেন, ব্যাস। দেখুন সিল হয়ে গেল, ঠিক আছে। আপনি 2টো যদি সিল দেন তো সিলটা একটু দেখতে ভালো লাগবে, বুঝতে পারলেন। এর জন্য 2টো সিলটা আপনি চাইলে একটা করতে পারেন। তখন এটা সিল হয়ে গেছে, তো আমি আর একটা করে দেখাচ্ছি। দেখুন এটা এক কালার দিলাম, আর একটা কালার দিতে পারেন আপনি, আর একটা আমি কালার দিচ্ছি। দেখুন আর এক রকমের কালার দিলাম, আপনি চাইলে আর একবার বলি, চাইলে আপনি এখানেও সুগার কোটের শপ দিতে পারেন, ঠিক আছে। এখানেও সুগার কোটের শপ আপনি দিতে পারেন। তো আপনি যদি এখানে সুগার কোটের শপ না দেন কোনো অসুবিধা নেই, আপনি বাইরেও দিতে পারেন। আপনার যেটা ইচ্ছা বা যেটা ভালো লাগবে আপনার সেটা করবেন, কোনো অসুবিধা নেই। আমি বাইরে দিচ্ছি, কারণ বাইরে দিলে এটা দেখা যাবে, বাচ্চারা দেখবে যে এটাতে খাবার আছে, হ্যাঁ, বাইরে থেকে দেখা যাচ্ছে। তো আপনি এটা করতে পারেন। তো এটার পরে আবার আরেকটা আমি করে দিলাম, দেখুন বুঝলো, এটা আবার ডবল সিলেক্ট করে দিলাম। দেখুন 2টো হয়ে গেল, বুঝা গেল কত সুন্দর চেঞ্জ সিস্টেম আমি করে দেখাচ্ছি আপনাদের। দেখুন এখানে আর একটা দেবো, মানে আমি 6টার কেটেছি, তাহলে আমি 6টা কেটেছি, যখন 6টার আমি করবো, কোনো অসুবিধা নেই। আপনারা দেখতে থাকুন, আপনারা স্কিপ করবেন না, ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং বুঝুন যে কেমন সিস্টেম করছে আমি হ্যাঙ্গার করে, আমি কেমন স্টেপ করছি এবং কত সুন্দর হবে। আপনি পুরোটা না দেখলে হয়তো বুঝতে পারবেন না। আমি আর একটা সিল করে দিলাম, দেখুন ঠিক আছে। আমি দেখুন এই দিকে 3টে কিন্তু সিলিং করে ফেলেছি, বোঝা গেল এটা দেখুন কত সুন্দর আইটেম। আমি 3টে সিলিং করে ফেলেছি, কিন্তু আমি মিডিলে যে প্রথম সিলটা দিয়েছি, আপনি ভালো করে কথাটা বুঝুন, আমি যে মিডিলে প্রথম সিলটা দিয়েছি এই কারণে যে 6টার আমি কেটেছি, তো আমি মিডিল সিল দিয়ে কিন্তু আমি 3টে এইদিকে করে ফেলেছি। এবার 3টে কিন্তু এই সাইডটি করবো, আমার সুবিধা সুবিধার্থে, মানে আমার সুবিধার্থে আমি এইদিকে করবো। দেখুন এইদিকে আবার আমি খাবার দিয়ে দিব, ঠিক আছে, খাবার দিয়ে দেবো এবং একটা আবার টয় দিয়ে দেবো, দেখুন ঠিক আছে। দেখুন চলে গেল, আমি এখানে আবার একটা সিল করব। আপনি চাইলে একটাও করতে পারেন, চাইলে আপনি 2টো সিলও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি লম্বা লম্বা সিল করছি এই জন্য যে এটা ভালো লাগবে, এটা যদি কাটিংও করা যায় কোনো অসুবিধা নেই, ভালো লাগবে বা কাটতে একটা সুবিধা হবে। দেখুন আবার আমি খাবার দিয়ে দিলাম, ঠিক আছে, আবার একটা টয় দিয়ে দিলাম। দেখুন খুব সুন্দর, একদম তাড়াতাড়ি হয়, কিন্তু আপনি বুঝবেন যে মেহনত না করলে কিন্তু কোনো জিনিস ভালো হবে। আপনি বিনা মানে বড়ো মেশিনে আপনি এই ধরনের লাড়ি সিম বানাচ্ছেন, কত সুন্দর লাগছে, তাহলে এটা আপনাকে করতে হবে। অনেক ধরনের টয় মেহনত না করলে কিন্তু কোনো ব্যবসা হবে না, আপনাকে মেহনত করতে হবে। বসে বসে আপনি যে ইনকাম করবেন, তো আপনাকে এটা বসে বসে কাজ বাড়িতে সকলেই বানাতে পারে, তো আপনি চাইলে করতে পারেন। তো দেখুন এটা আমি কীভাবে বানাচ্ছি, কীভাবে হ্যাঙ্গার করে দিচ্ছি, শুধু আপনি দেখুন, ব্যাস, এটা দেখুন কমপ্লিট হয়ে গেল। এটা দেখুন
ছটা চেন আপনি ভালো করে লক্ষ্য করুন, দেখুন কত সুন্দর। আপনি শুধু দেখতে থাকুন যে কত সুন্দর আমি করলাম, দেখুন 5 টাকা সেলিং আইটেম, এটা কিন্তু আপনার 2 টাকা কি 2 টাকা 10 পয়সাতে আপনাদের বাড়ি গিয়ে রেডি হবে। আপনি বোঝা গেল, এটা দেখুন কত সুন্দর আইটেম করলাম। তো এটা এখন কী করবেন আপনারা, এখানে দেখুন এটা কাছে দিয়ে কেটে দিতে পারেন, বা এখানে আপনি যে কোনো একটা MRP আপনি বসাতে পারেন হ্যাঙ্গার করার জন্য। আপনি যে কোনো ইচ্ছা আপনি হ্যাঙ্গার করার জন্য আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন এখানে আমি একটা 5 টাকা সেলিংই দিলাম, 5 টাকা সেলিং লেখা আছে, এটা আমি এখানে ভরে দিলাম। দেখুন উল্টো হচ্ছে এটা, দেখুন এটা আমি এখানে ভরে দিলাম, ঠিক আছে। আপনারা চাইলে এই ধরনের হ্যাঙ্গার করেও আপনারা করতে পারেন। যখন এখানে আমি ভরে দিলাম, শুনুন মেকআপ বা দেখতে যদি ভালো হয় না, আপনার মার্কেটে সব কিছু চলে, বুঝতে পারলেন তো। আপনাদের মেহনত করতে হবে, কিন্তু আপনাকে আইডিয়াটাও বের করতে হবে। দেখুন এটা এখানে উপরে হ্যাঙ্গারের এখানে আমি 5 টাকা সেলিং দিতে পারি। দেখুন আপনি ভালো করে লক্ষ্য করুন, দেখুন এখানে একটা ফুটো করে আপনি স্টিকার করে দিতে পারেন। দেখুন কত সুন্দর আইটেম হয়ে যাবে, 5 টাকা সেলিং, দেখুন লাইন লাইন চলছে, ঠিক আছে, কত সুন্দর আপনার দেখুন আইটেমটা। তো এগুলো মোটামুটি আপনি দুটো করে একসঙ্গে পিন করে, ঠিক আছে, এদিকে একটা আর একটা এই সাইডে করলেন, এদিকে উল্টো দিকে একটা দুটো ধরে আপনি একটা এখানে সুতো বেঁধে দেবেন, ব্যাস এখানে সুতো বেঁধে দেবেন। এটা খুব সুন্দর আইটেম হবে, মার্কেটে আগে বিক্রি হবে, বুঝতে পারছেন। দেখুন আপনি আইটেমটা কত সুন্দর হলো, আপনি না দেখলে আপনি বুঝতে পারবেন না, ঠিক আছে। দেখুন চেন 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 চেন, দেখুন সিলিংটা দেখুন এবং খাবারটা দেখুন, দেখুন কত সুন্দর লাগছে। আপনি মানে বাস্তবে যদি না দেখেন ওটা বুঝতে পারবেন না, এটা মার্কেটে গেলে আগে সেল হবে দাদা। দেখুন সিলের সিলটা দেখুন কত সুন্দর একটা সিল হয়েছে, কত সুন্দর একটা গ্লেজ দিয়েছে খাবার, 5 টাকায় মোবাইল। তো এই আইটেমটা আপনার 5 টাকা চলবে না কেন, আপনার তো 2 টাকা 10 থেকে 20 পয়সা রেডি হবে, এই রোলটা আমার কাছে পেয়ে যাবেন আপনি। এই ধরনের ব্যবসাটা করুন, কত সুন্দর লাইন চেন আপনি এই ধরনের আইটেম নিয়ে আপনি করতে পারেন। কোনো বড় ধরনের মেশিন লাগে না দাদা, এটা ছোটো মেশিনের মাধ্যমে এর চেনটা হয়। তো আপনি এই ধরনের আইটেম নিয়ে আপনি মার্কেট করতে পারেন, খুব সুন্দর এবং মসৃণ দেখতে পাচ্ছেন। তো এতে আপনার প্রফিট ভালো লাগবে, আপনি বাড়িতে বানান, বাড়িতে লোকজন থাকলে তাদেরকে কাজ দিন, ঠিক আছে, দুজন একজন কাজে লাগান, এটা সিল করবে, অনেক ধরনের সমস্ত রকমের আপনি চেন করে বিক্রি করতে পারেন। অথচ আপনি যদি চান যে আমি ক্লিন করে একটা গাড়িতে ভরে দেবো, ঠিক আছে, তাও করতে পারেন, 10টা 12টা প্যাকেট করে আপনি মার্কেট করতে পারেন, কোনো অসুবিধা নেই। এটাও এক ধরনের নতুন আইডিয়া আপনার এরকম ধরনের ব্যবসাটা করলে, কিন্তু এতে খাটনিটা একটু বেশি হয়, বুঝতে পারলেন, কিন্তু আপনার মার্কেটে চলবে বেশি দাদা, খাটনি একটু বেশি হলে কিন্তু মার্কেট আপনার চলবে। তো আপনি দেখুন কোন ধরনের আপনি প্যাকেট করে বেচবেন, আরও বিভিন্ন রকমের আইডিয়া আপনি করতে পারেন, আমার থেকেও আপনি আইডিয়া একটু ভালো বের করতে পারেন এসব মার্কেটে মাল সেল করা, ঠিক আছে। আপনি সেল করুন, এখানে দুটো ফুটো করে সুতো বেঁধে দেন, বা লাল সুতো আমার কাছে পাবেনই, আমি বেঁধে আর দেখাচ্ছি না, ভিডিওটা লম্বা হয়ে যাবে। তো আপনারা এই ধরনের আইটেম করে মার্কেটে সেল করতে পারেন, সমস্ত রকমের আইটেম, তো খুব সুন্দর আইটেম। এটা যখন ঝোলানো থাকবে না, তখন বাচ্চারা আগেই মাথা নেবে দাদা। এই ক্যান্ডি ফিলিং আইটেমের মধ্যে এই চেন সিস্টেম কিন্তু আপনি ভিড়া কোথাও পাবেন না, কিন্তু এরকম চেন সিস্টেম যে ক্যান্ডি এরকম সুন্দর খাবার কোনো দোকানে আপনি পাবেন না, যে এটা এরকম ট্যান্সফেট ক্যারিতে যে এত সুন্দর খেলনা একটা 5 টাকাতে আপনি কোথাও দেখেছেন কি বলুন, বুঝতে পারছেন যে এই ধরনের ক্যান্ডি ফিলিং এত সুন্দর খাবার